সভ্যতার বিবর্তনে অভিবাসন প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলে আসছে। বৈরী আবহাওয়া, দুর্যোগ, যুদ্ধ বিগ্রহ নানা কারণে তা অব্যাহত রয়েছে। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য অভিবাসীরা নিজ দেশ ছেড়ে উন্নত দেশের উদ্দেশ্যে পাড়ি জমান। তারই ধারাবাহিকতায় বর্তমানে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ইউরোপিয়ান ইউনিয়ন অভিবাসীদের অন্যতম পছন্দসই গন্তব্য। প্রতি বছর লাখ লাখ অভিবাসী ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমান। তেমনি প্রতি বছর বাংলাদেশী নাগরিকরাও ইইউর উদ্দেশ্যে পাড়ি জমান। যেমন গত 2020 সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রায় 11,269 জন বাংলাদেশি অভিবাসী অ্যাসাইলাম আবেদন করেন। এর মধ্যে মাত্র 374 জনের শরণার্থী হিসেবে আবেদন গ্রহণযোগ্য হয় এবং 87 জনকে সাবসিডিয়ারি প্রোটেকশনের আওতায় আবেদন করেন। সর্বমোট 9,239 জন বাংলাদেশি আশ্রয় আবেদনকারীকে নেতিবাচক সিদ্ধান্ত দেওয়া হয়। বর্তমানে আরও প্রায় 13,032টি আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে 4,61,300 জন অভিবাসী আশ্রয় আবেদন করেন, যদিও তা 2019 সালের তুলনায় 31% কম। এদের বেশিরভাগই সিরিয়া, আফগানিস্তান, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইরাক এবং পাকিস্তানের নাগরিক। সাবকন্টিনেন্টে বাংলাদেশের পরেই রয়েছে ভারত এবং নেপালের অবস্থান। উক্ত আবেদনের 32% আবেদন মঞ্জুর করা হয়, তবে বাংলাদেশের ক্ষেত্রে তা মাত্র 3.3%। অর্থাৎ বাংলাদেশিদের প্রায় 97% আবেদনই প্রত্যাখ্যান হচ্ছে। পরবর্তীতে দেখা যায় এই অভিবাসীরা যে দেশে আশ্রয় আবেদন করেছেন সেখান থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর ইউরোপের অন্য দেশে পাড়ি জমাতে হয়। সীমান্তে চেকিং না থাকায় খুব সহজেই তারা অন্য দেশে পাড়ি জমায়। এক সময় স্বপ্নের ইউরোপ ছেড়ে দেশেও ফিরে যেতে হয়, কেননা বৈধ কাগজপত্র ছাড়া ইউরোপে বসবাস করা সম্ভব হয় না। নিউজ ডেস্ক, প্যারিস, বাংলাদেশ।